প্রায় 2 মিনিট মতো রেখেছিলাম, আর তাতে দেখো কি সুন্দর জালিদার একটা টিফিন তৈরি হয়েছে। এর সামনে যতটা সুন্দর হয়েছে ঠিক পেছনটাও কিন্তু ততটাই সুন্দর। এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। চাটনিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এবার এর মধ্যে একটা তড়কা দেবো। এই চাটনিটা কিন্তু এই টিফিনটার সাথে খেতে অসাধারণ লাগে। এবার তোমাদের একটা কেটে দেখাই, কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো। আর নরম তুলতুলে এই জালিদার টিফিনটা খেতে যেমন সুস্বাদু আর দেখতেও অসাধারণ। আর এর সাথে যদি একটু এরকম মজাদার চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের এই জালিদার টিফিনটা একদম কম সময় এবং কম উপকরণে বানাবো, যেটা খেতে যেমন সুস্বাদু হবে আর দেখতেও কিন্তু দারুণ হবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই টিফিনটার জন্য প্রথমে আমার ব্যাটার রেডি করতে হবে। তার জন্য আমি একটা 200 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি, আর এই সম্পূর্ণ সুজিটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, প্রায় 1 কাপ মতো টক দই। ওই একই কাপেরই আমি প্রায় 1 কাপ মতো দিয়ে দিচ্ছি জল। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর এই হলুদ গুঁড়োটা দিলে টিফিনটা দেখতে বেশ সুন্দর হয়। এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। চাটনিটা বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, 1 চামচ মতো ছোলার ডাল, 2 শুকনো লঙ্কা। ছোলার ডাল আর শুকনো লঙ্কাটা আমি একটু হালকা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু ভাজা বাদাম, ভালো করে নেড়ে ফেলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 7 মতো নুন, 1.5 চামচ মতো চিনি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি তুলে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি ছোট মিক্সি জারটা নিয়েছি, তবে এখন গরম অবস্থায় দিচ্ছি ঠিকই, ঠান্ডা হলে তবেই কিন্তু পেস্ট করব। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। ভালোভাবে পেস্টের জন্য অল্প একটু জল দিয়ে দেব। এটা ঠান্ডা হলে তবেই তো মিক্সি করব, তবে তার আগে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেটাকে রান্না করে নেব। ব্যাটারটাকে রান্না করার আগে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দেবো, তাহলেই হবে। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কেমন রেখেছি। এটা কিন্তু একটু পাতলাই আছে, এরকম পাতলাই করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এদিকে দেখো টিফিনটা বানানোর জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তোমরা যদি ননস্টিক তাওয়াতে করো তাহলে কিন্তু কোনো তেল বা জল কিছুই ব্যবহার করতে হবে না। আমি যেহেতু লোহার একটা তাওয়া বসিয়েছি সেজন্য এর মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দেবো। দেখো একদম 1 ফোঁটাই, আর এর মধ্যে 1 ফোঁটা জল। এবার আমি এই ব্যাটারটা এই যে 1 চামচ নিলাম এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, মানে ভালোভাবে কুক হওয়ার জন্য। আর এটাকে কোনোভাবে কিন্তু আঘাত করা যাবে না। আস্তে আস্তে দেখবে খুব সুন্দর একটা জালিদার টিফিন তৈরি হবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই সাইডে দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে কী সুন্দর চেঞ্জ হয়ে যাবে। প্রায় 2 মিনিট মতো রেখেছিলাম, আর তাতে দেখো কী সুন্দর জালিদার একটা টিফিন তৈরি হয়েছে। এবার এটাকে তুলে নেব। এই দেখো কী সুন্দর দেখতে হয়েছে। আরও একটা ভাজার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার।
পরের টিফিনটাও কি সুন্দর জালিদার হচ্ছে দেখো, ওপরটা দেখো প্রায় হয়ে এসছে। এবার আমি নিচেরটা একটু দেখাই তোমাদের, এই দেখো নিচেরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো, এই টিফিনটা পুরোপুরি হয়ে গেছে, আর কি সুন্দর জালিদার। চলো বাকি ব্যাটারটাকে আমি একইভাবে ভেজে নিই। দেখো বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি, আর ভাজার পর তো অসাধারণ লাগছে। এর সামনে যতটা সুন্দর হয়েছে ঠিক পেছনটাও কিন্তু ততটাই সুন্দর। এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। এরকম টিফিন দেখলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে। এবার এদিকে যে চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেব। চাটনিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এবার এর মধ্যে একটা তড়কা দেব। চাটনিতে তড়কা দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ চামচ মতো সাদা জিরে, অল্প একটু হিং, কয়েকটা কারি পাতা, তরকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চাটনির মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে সর্ষেও দিতে পারো, তবে আমার হাতের কাছে সর্ষে নেই বলে আমি সাদা জিরে দিয়েছি। এই চাটনিটা কিন্তু এই টিফিনটার সাথে খেতে অসাধারণ লাগে। দারুণ টেস্টি চাটনির সাথে জালিদার টিফিনটা রেডি করে নিয়েছি, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে। তোমাদের একটা কেটে দেখাই এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে দেখতে পাচ্ছ কতটা জালিদার, এপার থেকে কিন্তু ওপারে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবার তোমাদের একটা কেটে দেখাই, কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখো, আর নরম তুলতুলে। এই জালিদার টিফিনটা খেতে যেমন সুস্বাদু আর দেখতেও অসাধারণ, আর এর সাথে যদি একটু এরকম মজাদার চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আজকের এই টিফিনের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই করে ভেল স্টোরি দেখতে থাকো।